হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি প্রসেনজিৎ। আজকে তোমাদের দেখাবো যে ডালিয়া গাছের শুরু থেকে প্রতিস্থাপন ও পরিচর্যা। তো ডালিয়া গাছের পরিচর্যার পার্ট ওয়ান, আজকে দুটো ডালিয়া গাছ তোমাদের সামনে প্রতিস্থাপন করে দেখাবো, আর আগামী দিনের পরিচর্যা কী করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো শীতের গাছ আমি আমার ছাদ বাগানে, খুব বেশি শীতের গাছ করি না, শখে আহ্লাদে গুটি কয়েক গাছ করি। আমি এখানে পিটুনিয়া করেছি গোটা দশেক, আর অল্প কয়েকটা এখানে কিনে রাখা আছে, এগুলো প্রতিস্থাপন করে দেবো। আর ইঙ্কা গাঁদা করেছি, ছটা এনেছিলাম, দুটো মারা গেছে প্রতিস্থাপনের পরে, চারটে এখানে গাছ আছে। ব্যাস এই কটা গাছই আমার আমার ম্যাক্সিমাম হচ্ছে পার্মানেন্ট প্ল্যান্ট ছাদ বাগানে যা আছে। আর এখানে দেখছো গোটা পনেরোটা গোলাপ গাছ। তো শীতের গাছ আমি অল্প বিস্তর শীতের গাছ করি। তো আজকে দেখাবো যে ডালিয়া গাছের প্রতিস্থাপন তোমরা কিভাবে করবে, কি মাটি বানাবে, আর কি খাবার দিয়ে আগামী দিনে তোমরা পরিচর্যা করবে। আর এখানে দেখছো ইঙ্কা গাঁদা যেগুলো আছে, এটা বলে রাখি আগামীকাল তোমাদের সাথে এটা নিয়ে ভিডিও শেয়ার করব। গাছে কুঁড়ি চলে এসছে, ফুলগুলো মোটামুটি বড় হয়েছে, আর প্রত্যেকটা গাছে দেখো ফুল চলে এসছে। তো আমি যে বলেছিলাম খোল জল আর ডিএপি, খোল জল ডিএপি চার দিন পাঁচ দিনের ব্যবধানে এইভাবে খাইয়ে গাছ বড় করতে, তো এখন ওই খাবারটাও চলবে, সাথে অন্য খাবার আমাদের এই গাছকে প্রোভাইড করতে হবে, তাহলে এই গাছ থেকে আরও ভালো আমরা রেজাল্ট পাবো। গাছের ফুলের সাইজ বাড়বে, গাছের গ্রোথও খুব সুন্দরভাবে হবে। যাই হোক, আজকে ডালিয়া নিয়ে বলছি, ডালিয়ার পরিচর্যা নিয়ে বলবো। এখানে দেখো দুটো ডালিয়া গাছ আছে, গাছের গ্রোথ খুব সুন্দর, নিচ দিয়ে শেকড়ও নিচ দিয়ে বেরিয়ে এসছে। এই গাছগুলো পাঁচ সাত দিন আগে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। যে কোনো গাছ তোমরা বাড়িতে এনে পাঁচ সাত দিন রেখে দেবে, তারপরে গিয়ে তোমরা প্রতিস্থাপন করবে, তাড়াহুড়ো করে বাড়িতে গাছ এনেই প্রতিস্থাপন করবে না, বাড়ির ওয়েদারের সাথে একটু অ্যাডজাস্ট করে মানিয়ে নেওয়ার সময় একে দিতে হবে, তারপরে গিয়ে তোমরা গাছ প্রতিস্থাপন করবে। তারপরে বলবো মাটির কথা। টবে সব ধরনের গাছের জন্য আমি একটা মাটি তৈরি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, চ্যানেলেও ভিডিওটা দেওয়া আছে, তোমরা যদি দেখে মাটিটা না বানিয়ে থাকো তাহলে শীতের গাছ এনে ইনস্ট্যান্ট যদি গাছ বসাতে চাও, হাতের কাছে যদি কোনো রেডি মাটি না থাকে, তাহলে তোমরা মাটি নেবে হচ্ছে 50% নেবে মাটি। তোমার কাছে যদি এঁটেল মাটি হয় এঁটেল মাটি, দোআঁশ মাটি হলে দোআঁশ মাটি নেবে। দেখো এরকম ঝুরঝুরে সুন্দর করে গুঁড়ো করে চেলে নেওয়া, অল্প এই যে ডেলাগুলো আছে এগুলো অল্প বিস্তর থাকে শেকড় চলাচলের জন্য, এগুলো লাগবে। পুরো একদম ধুলো করে দেবো না আমরা মাটি বানানোর সময়। তো যাই হোক, মাটি নেবে 50%, আর 30% নেবে গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট, আর নেবে হচ্ছে 20% নেবে লাল বালি, বাড়ি তৈরি করা যে লাল বালি হয় সেই লাল বালি নেবে 20%। এইভাবে নিয়ে সুন্দর করে তোমরা মাটিটা বানিয়ে নেবে, মাটিটা বানিয়ে নিয়ে তোমরা গাছটা বসাবে। এই মাটিটা বানানোর সময় মাটি, বালি আর ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার দেবে, এর সাথে আর অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস মেশাবে না, তাহলে যখন জলের সংস্পর্শে সেই খাবারগুলো আসবে, যদি হাড় গুঁড়ো, খোলের ডাস্ট, শিংকুচি এইসব তুমি যদি মেশাতে চাও, তাহলে কিন্তু গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে যাবে, আর গাছের গোড়ায় যদি সেসব খাবারগুলো জলের সংস্পর্শে এসে যখন পচবে তখন গাছের শেকড়ও পচে যাবে। তো এইভাবে সুন্দর করে তোমরা মাটিটা বানিয়ে নেবে, তারপরে প্রতিস্থাপন করার কী ট্রিক্স আছে সেটা তোমাদের সাথে দেখাবো। তো আমার এখানে শীতকালের শুরুতেই, শীতের শুরুতেই আমি গাছ করব বলে আমি কয়েক আমার মাটি এখানে রেডি করে রাখা আছে, প্রত্যেকটা গ্রো ব্যাগে ভরা আছে। তো এইভাবে যখন মাটি তৈরি করে রাখবে টবে কিংবা গ্রো ব্যাগে, তাহলে রেজাল্ট আরও ভালো পাবে তুমি। ইনস্ট্যান্ট মাটি বানিয়ে তুমি রেজাল্ট পাবে, খাবার খাইয়ে খাইয়ে গাছ বড় করতে হবে, কিন্তু এইভাবে মাটি তুমি যদি এক মাস আগে, দু মাস আগে যদি তৈরি করে রাখো, রেখে এমনি যেমন আমরা গাছে জল দিই, যখনই এর ময়েশ্চার খতম হয়ে যাচ্ছে অল্প বিস্তর একটু জল দিয়ে, ওইভাবেই ছাদে পড়ে রয়েছে, আবার সানলাইট লাগছে আবার শুকিয়ে যাচ্ছে, মাটিটা একটু খুঁষে দিয়ে আবার একটু জল দিয়ে এইভাবে সুন্দর করে, এর সাথে যে খাবারগুলো আমার মেশানো আছে, শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, বাদাম খোল, আরও এক্সেট্রা যে সব খাবারগুলো আছে সব ডিকম্পোস্ট হয়ে সুন্দরভাবে তুমি একটা রেডি সয়েল পাবে। তো যাই হোক, রেডি সয়েল তোমরা যদি না করে থাকো আগামী গরমকালের জন্য, অবশ্যই তোমরা আগেভাগে মাটি রেডি করে রাখবে, তাহলে তোমরা সুন্দরভাবে গাছ বসাতে পারবে। মোটামুটি জানুয়ারির শুরুতে গিয়ে তোমরা গরমের গাছের মাটিটা অবশ্যই করে তৈরি করে নেবে। তো এখানে আমি দুটো গাছ আমি প্রতিস্থাপন করব। এইবারে গাছ বসানোর আগে তোমায় একটা টেকনিক আমি বলে দিচ্ছি,
যে এই যে গ্রো ব্যাগ কিংবা টপ যে নিলে নিয়ে তুমি ডিএপি তোমার কাছে যদি থাকে, ডিএপি যেটা 1846-0, সেটা তুমি 4-5 দানা এরকম নেবে, নিয়ে এই যে টবের একদম এখানটায় দিয়ে দেবে, এই যে এরকম করে সুন্দর করে দিয়ে দেবে। দিয়ে কি করবে তুমি, মোটামুটি 2-3 ইঞ্চি আবার এর উপরে মাটি ভরাট করে দেবে। দেখো এইভাবে সুন্দর করে মাটি দিয়ে দেবে, তাহলে ডিএপিটা তোমার চাপা পড়ে গেল। এবার যখন গাছ প্রতিস্থাপন করবে তাহলে শিকড়ের সংস্পর্শ তোমার ডিএপিটা এলো না, এরপরে গিয়ে তুমি গাছ প্রতিস্থাপন করবে। তাহলে কি হলো, গাছ যখন বড় হচ্ছে, বড় হয়ে যখন শেকড়টা যেই মাটির নিচের দিকে চালাচল শুরু করবে, এটা মাটি বানানো আছে মোটামুটি 5-7 দিনের মধ্যে শেকড় চালানো শুরু করে দেবে। যেদিক পারবে গাছ শেকড় চালাবে খাবারের সন্ধানে, যে শেকড়টা নিচের দিকে নামাবে তখনই সে খাবার পেয়ে যাবে। তো এটা হচ্ছে নার্সারি টেকনিক, এইভাবে তোমরা ছোট্ট চারা গাছ প্রতিস্থাপন করতে পারো। দেখো টপ থেকে গাছটা বের করে নিয়েছি, বের করার পরে দেখো কি সুন্দর করে রুট বাউন্ড হয়েছে, দেখো ছোট্ট একটা থাম্পটের চারা। তো মাটিটা এবার যে 3 ইঞ্চি যে মাটিটা ঢেকে নিলে, তারপরে গিয়ে তুমি ওপরে একটুখানি আলগা করে গাছটা তুমি প্রতিস্থাপন করে দাও, ব্যাস এইভাবেই তুমি তোমার ছোট্ট চারা গাছে না প্রতিস্থাপন করো, খুব সুন্দর রেজাল্ট পাবে। এই যে ব্যাস প্রতিস্থাপনের পরে সুন্দর করে তোমরা গাছে জল দিয়ে দেবে, জল খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প জল দেবে, এখন শীতকাল, এটাও ছোট গাছ, খুব বেশি জল দিলে গাছটা শেকড়টা যতটা টানার ক্ষমতা ততটাই তোমরা জল দেবে। মোটামুটি একটা জল দিয়ে গাছটা রেখে দেবে, নেক্সট টাইম যখন জল দেবে তখন ওপরের মাটি দেখে নেবে, দেখে নিয়ে তারপরে জল দেবে। তো এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু, ছোট্ট একটা ভিডিও ইনফরমেশান। তো এটা পার্ট 1, আমি 7 দিন পরে গাছটার নিয়ে আবার আপডেট তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। টিল দেন বাই, থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।